প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা একটি ডাকাতের কাহিনী, ওর গায়ের ডাঙাচান্নার মাঠ। বর্ধমান জেলার ওরগাঁও গ্রাম গুসকড়া স্টেশন হইতে পশ্চিম দিকে প্রায় দেড় কোষ দূরে এই ওরগাঁও পল্লী। পল্লীর সম্মুখেই বিরাট ডাঙা, উঁচু নিচু বিশাল মাঠ, শুষ্ক কঠিন মাটি। সেই মাঠের যেন শেষ নাই। খুব দূরে দূরে পল্লী, সেই সব পল্লীতেও খুব বেশি লোকজনের বাস নাই। যাহারা বাস করে তাহারা দিন দুপুরে কিংবা সন্ধ্যার পর মাঠে আসে না, কারণ দস্যু ডাকাতেরা এই মাঠে যাহাকে পায় তাহাকেই আক্রমণ করিয়া লুটপাট করে, সব কাড়িয়া নিয়া হত্যা করে। সামান্য জিনিসের লোভেও তাহারা হত্যা করিতে দ্বিধাবোধ করে না। লোকেরা দল বাঁধিয়া পথ চলে সতর্কভাবে। ওই রকম মাঠ বা ডাঙার মাঝে মাঝে ছোট বড় অনেক গভীর গর্ত, এই সব গর্তের ভিতর ডাকাতেরা লুকাইয়া থাকে। কোনো রাস্তায় তালবনের সারি, তালবনের আড়ালে রহিয়াছে ছোট বড় পুকুর, আর আছে খেজুর গাছ, কোথাও বা দুই চারিটি আম গাছ। ওরগাঁওয়ের ডাঙা তাহা শুধু মাঠ নয়, যেন ঢেউ খেলানো ধূসর মরুভূমি। মাঠের কোথাও দেখিতে পাওয়া যায় না সবুজ শ্রী, শুধু অতি দূরে সেই বিশাল প্রান্তরের দূর প্রান্তে যেখানে আকাশের সহিত হইয়াছে ডাঙার মিলন, সেখানে দেখা যায় একখানি পল্লীর ধূসর ছায়া। জনশূন্য এই ভীষণ প্রান্তরে ডাকাতেরা যে কত লোককে খুন করিয়াছে কে জানে তাহার সংখ্যা। এই মাঠের পর চান্না গ্রাম, সেকালে প্রচলিত ছিল যদি গেল চান্না ঘরে উঠল কান্না। এই যে ডাঙা তাহার সংখ্যা তিনটি, বড় ডাঙা, মাঝারি ডাঙা, ছোট ডাঙা। এই অঞ্চলের লোকেরা ছিল ডাকাত, তাহাদের ও অন্যান্য দস্যুদের আক্রমণে ভয়ে লোকেরা থাকিত সন্ত্রস্ত, কখন কি বিপদ ঘটে। একদিনকার একটি ঘটনার কথা বলিতেছি, শোনো সেই কাহিনী। একদিন গভীর রাত্রে ওরগাঁওয়ের ডাঙার পথে চান্নার মাঠ ধরিয়া চলিয়াছেন এক দীর্ঘকায় গৌরবর্ণ মধ্যবয়সী পথিক। পথিক ব্রাহ্মণ, শক্তি উপাসক। ব্রাহ্মণ শিষ্যবাড়ি হইতে ফিরিতেছেন বাস পল্লীতে, সঙ্গে সামান্য তৈজসপত্র, একটি গুড়ের কলসি, আর বাম হাতে বাঁধা চাল ডাল এবং কিছু তরিতরকারি। ব্রাহ্মণ একা নিজ মনে গুনগুন করিয়া গান গাইতে গাইতে চলিয়াছেন। তাহার কাঁধে ঝুলিতেছিল ছাতা, ছাতার সঙ্গে ছিল লাঠি। আকাশে তারা ফুটিয়াছে, গভীর রাত্রে কৃষ্ণপক্ষের চাঁদ উঠিয়াছে। প্রফুল্ল মনে ব্রাহ্মণ চলিতেছিলেন আর গাইতেছিলেন। তোমার গলে জবা ফুলের মালা, কে দিয়েছে তোমার গলে, যেন সমুর পথে নেচে যেতে যেতে রয়ে রয়ে দোলে। এমন সময় হারে রে 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 শব্দে প্রতিধ্বনিত হইল মাঠ। ব্রাহ্মণকে আক্রমণ করিল একদল দস্যু। জ্যোৎস্নালোকে দেখা যাইতেছিল তাহাদের বলিষ্ঠ কৃষ্ণ মূর্তি, প্রত্যেকের হাতে লাঠি ও ঠেঙ্গা। ঠেঙ্গারে ডাকাতের দল, দস্যু সর্দার ও দলের লোকেরা ব্রাহ্মণকে ঘিরিয়া ফেলিয়া কহিল, কে রে তুই, বড় যে ফুলের মালা গলায় দুলিয়ে চলেছিস বাছা ধুন, সঙ্গে কি আছে দে, নইলে এখনই শেষ করে ফেলব। ব্রাহ্মণ কহিলেন, আমার সঙ্গে তো ভাই কিছুই নেই, দেখতেই পাচ্ছ কাঁধে নিয়েছি ছাতা লাঠি, হাতে নিয়েছি গামছায় বাঁধা চালকলা, আর আছে গুড়ের কলসি, নেবে ভাই নাও। এই বলিয়া ব্রাহ্মণ হাসিলেন, কি সরল সুন্দর হাসি। ডাকাতেরা কহিল, এ কথা সবাই বলে, কোমরের থলিতে টাকা লুকিয়ে রেখেছিস, আমরা সব জানি রে, তুই কে, কোন গায়ে যাবি।
আমি গরিব ব্রাহ্মণ, যজমানি করি, শিষ্যবাড়ি যাই, সেখানে যা পাই তা দিয়ে কোন রকমের দিন চলে। আমায় মেরে কি করবি বল? বাড়ি আমার কোটলহাটি। বেশ, তাও কথা আমরা ঢের শুনেছি, দে কি দিবি, দে সব। তাহলেই কি আমায় ছেড়ে দিবি? সব দিলেও তোকে মারবো, না দিলেও তোকে মেরে সব কেড়ে কুড়ে নিয়ে ডাঙার গর্তের ভেতর ফেলে দেব, আর টুটা করতে পারবি না। বেশ, তাই হবে, এই নিয়ে সব। ব্রাহ্মণ শিষ্যবাড়িতে যে সামান্য প্রাপ্য পাইয়াছিলেন তার সবই একে একে তুলিয়া দিলেন দস্যুদের হাতে। সব পাইয়া দস্যু সর্দার বলল, তা তো হলো, এবার তোকে মারব, তৈরি হ, বুঝলি ও ঠাকুর, তৈরি হ। সব পেয়েও খুশি হলি না ভাই? গরিব বামুনের প্রাণ না নিয়ে খুশি হবি না? তবে তাই হবে। একটা কথা। কি বল না, কর্কশ স্বরে বলিল দস্যু সর্দার। আমি একবার মায়ের নাম করব, মায়ের নাম করা শেষ হলে মেরে ফেলিস আমাকে। আচ্ছা তাই হবে, কি বলিস রে? সকলে বলিল, তাতে আর দোষ কি? আচ্ছা মায়ের নাম কর, কিন্তু জানিস নাম করাও শেষ হবে, আমরাও তোকে শেষ করব। হা হা হা। সকলে পাশে লাঠি সরকি রাখিয়া চুপ করিয়া বসিল। ব্রাহ্মণ তাহাদের মধ্যে বসিলেন যোগাসনে, গান ধরিলেন, শ্যামা মায়ের গান। মাতৃভক্ত জীবন মৃত্যু সব কথা ভুলিয়া গেলেন। সকল বিপদ ভয় নিবারণী শ্যামামাকে স্মরণ করিলেন। শরণাগত পালিনী ব্যতীত কে রক্ষা করিবে তাহাকে? রামপ্রসাদী সুরে গান ধরিলেন, আর কিছু নাই গো শ্যামা, কেবল তোমার দুটি চরণ রাঙা। আর কিছু নাই গো শ্যামা, কেবল তোমার দুটি চরণ রাঙা। শুনি তাও নিয়েছেন ত্রিপুরারী, শুনি তাও নিয়েছেন ত্রিপুরারী। দেখে হলাম সাহস ভাঙা, আর কিছু নাই গো শ্যামা, কেবল তোমার দুটি চরণ রাঙা। আর কিছু নাই গো শ্যামা, কেবল তোমার দুটি চরণ রাঙা। শুনি তাও নিয়েছেন ত্রিপুরারী, শুনি তাও নিয়েছেন ত্রিপুরারী। দেখে হলাম সাহস ভাঙা, আর কিছু নাই গো শ্যামা। জ্ঞাতি বন্ধু সুত দ্বারা সুখের সময় সবাই তারা, জ্ঞাতি বন্ধু সুত দ্বারা সুখের সময় সবাই তারা। বিপদকালে কেউ কোথাও নাই, বিপদকালে কেউ কোথাও নাই, ঘর বাড়ি ওর গায়ের ডাঙা। আর কিছু নাই গো শ্যামা, কেবল তোমার দুটি চরণ রাঙা। ডাকাত সর্দার ব্রাহ্মণ কণ্ঠের মধুর কণ্ঠে প্রাণের বেদনায় গীত এই ভক্তি ভরা প্রাণের আকুতিপূর্ণ গান শুনিয়া কহিল, ওরে ঠাকুর, তুই যে বড় আচ্ছা গানেওয়ালা, গা গা, আরেকখানা গান শুনি, তারপর যা করার করা যাবে। দস্যুদল আরও কাছে আসিয়া ঘিরিয়া বসিল। তখন মাঠের চারিদিকে প্রান্তরে প্রান্তরে জ্যোৎস্নার ঢেউ খেলিতেছিল। আবার গান আরম্ভ করিলেন ব্রাহ্মণ। তোমার ভালো চিন্তা সদা করি গো তোমার নিকটে, তোমার ভালো চিন্তা সদা করি গো তোমার নিকটে।
দুঃখে যাক সুখে যাক, জেনেছি যে আছে লিখন ললাটে। দুঃখে যাক সুখে যাক, জেনেছি যে আছে লিখন ললাটে। তোমার ভালো চিন্তা সদা করি গো তোমার নিকটে, বারে বারে ভ্রমণ করি মা আমার এই কর্ম বটে, বারে বারে ভ্রমণ করি মা আমার এই কর্ম বটে। কিন্তু দিন দয়াময়ী নামটি রটে, বারে বারে ভ্রমণ করি মা আমার এই কর্ম বটে, কিন্তু দিন দয়াময়ী নামটি রটে। দস্যু সর্দার নীরব, তাহার দুর্দান্ত সঙ্গীরাও নীরব। ভক্তের মুখে এমন মধুর সঙ্গীত শুনিয়া পাষাণ হৃদয়ও গলিতে আরম্ভ করিল। সকলে সমস্বরে বলিয়া উঠিল, ঠাকুর ও ঠাকুর, তুই কি দেবতা নাকি রে? শোনা আর একটা গান শোনা ভাই। অমনি ভক্ত ব্রাহ্মণ গান আরম্ভ করিলেন। মন চলো শ্যাম আমার নিকটে, মামুর অগতির গতি বটে। মন চলো শ্যাম আমার নিকটে, মামুর অগতির গতি বটে। যার যে বাসনা মনেরই কামনা, সেখানে সকলি ঘটে। যার যে বাসনা মনেরই কামনা, সেখানে সকলি ঘটে। মন চলো শ্যাম আমার নিকটে, মামুর অগতির গতি বটে। অল্প পুণ্য ভরা সাজিয়ে পশোরা এনেছে ভবের হাটে, অল্প পুণ্য ভরা সাজিয়ে পশোরা এনেছে ভবের হাটে। যা কর উপায় পাঁচে মিলি খায়, কলঙ্ক তোমারই রটে। যা কর উপায় পাঁচে মিলি খায়, কলঙ্ক তোমারই রটে। মন চলো শ্যাম আমার নিকটে, মামুর অগতির গতি বটে। গান শেষ হইল। সঙ্গে সঙ্গে দস্যু সর্দার ও তাহার নরহত্যাকারী দস্যুদল মাতৃনামের অপূর্ব প্রেরণা বলে যেন নতুন জীবন লাভ করিল। তাহাদের প্রাণে ফুটিয়া উঠিল ভক্তির উৎসধারা, নরপশুদের হৃদয়ে জাগিল দেবতার আশিস। তাহারা সকলে ব্রাহ্মণের পদতলে লুটাইয়া পড়িল। কাঁদিতে কাঁদিতে বলিল, ঠাকুর আমাদের ক্ষমা কর, নে তোর এই ছাতা লাঠি, নে তোর এই গামছা পোটলা পুটলি, নে তোর গুড়ের কলসি। তাহাদের চোখ বাইয়া পড়িতে লাগিল ভক্তির অশ্রুধারা। যে নিষ্ঠুর দস্যুদল ব্রাহ্মণকে হত্যা করিবার জন্য উদ্যত হইয়াছিল, তাহারাই এখন তাহার চরণে পড়িয়া লুটাইতে লাগিল। কত কাঁদিল, ব্রাহ্মণের চরণে বারবার ক্ষমা ভিক্ষা করিতে লাগিল। ব্রাহ্মণ জয় মা কালী, জয় মা কালী বলিয়া উচ্চকণ্ঠে ডাকিলেন শ্যামা মাকে। সঙ্গে সঙ্গে দস্যুদলও বলিতে লাগিল, জয় মা কালী, জয় মা কালী। তাহারা ব্রাহ্মণকে তাহার বাসপল্লী কোটলহাটি গ্রামে পৌঁছাইয়া দিল এবং সকলে পরদিন প্রভাতে তাহার শিষ্যত্ব গ্রহণ করিল। সেই দিন হইতে ওই দস্যুরা ছাড়িয়া দিল দস্যুবৃত্তি, হইল ভক্ত সাধক। চাষবাস করিয়া তাহারা জীবনযাপন করিতে লাগিল। তাহাদের বংশধরেরা এখনও জীবিত আছে। ভক্তের জয় হইল, দস্যু হইল ভক্ত। মহাপুরুষদের ভক্তি প্রভাবে এমনি করিয়াই অসাধু হয় সাধু, পাপি হয় পুণ্যবান। এই ব্রাহ্মণ কে জানো? ইনি হইতেছেন বাংলাদেশের একজন বিখ্যাত ভক্ত, শক্তিসাধক মহাপুরুষ, নাম কমলাকান্ত ভট্টাচার্য।
তাহার গান অপূর্ব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রামপ্রসাদ ও কমলাকান্তের গান গাইতে বড় ভালোবাসিতেন। কমলাকান্তের একটি গান রামকৃষ্ণদেবের বড় প্রিয় ছিল, প্রায়ই সে গানটি গাইতেন। সে গানের শেষ চরণ হইতেছে, আদর করে হৃদয়ে রাখো আদরিনী শ্যামা মাকে, তুমি দেখো আর আমি দেখি আর যেন ভাই কেউ না দেখে। সাধক কবি কমলাকান্ত আনুমানিক 1808 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার অম্বিকাকালনা গ্রামে জন্মগ্রহণ করেন। সেখান হইতে বর্ধমানে আসিয়া বাস করেন। ইনি শক্তি সাধক, বিদ্বান ও সুকবি ছিলেন। বর্ধমানের মহারাজা তেজশ্চন্দ্র ইহার সদ্গুণে বিমোহিত হইয়া ইয়াকে সভাপণ্ডিত ও গুরু পদে বরণ করেন। বর্ধমান জেলার কোটলহাটি গ্রামে রাজা তাহাকে প্রতিষ্ঠিত করেন। সম্ভবত 1277 সালের শেষ ভাগে তাহার মৃত্যু হয়। কমলাকান্তের রচিত সঙ্গীত কালনার সর্বত্র একসময় ছড়াইয়া পড়িয়াছিল, এখনও তাহা লুপ্ত হয় নাই। গুড়গাঁওয়ের ডাঙার বিশাল প্রান্তরে যেখানে দস্যুদল কমলাকান্তকে আক্রমণ করিয়াছিল, এখনও গ্রামবাসীরা সেই স্থান দেখাইয়া পরম গৌরব বোধ করে। শেষ হল যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা ডাকাতের গল্প, ওর গাঁওয়ের ডাঙাচান্নার মাঠ। গল্প পাঠে এবং উপস্থাপনার প্রচেষ্টায় আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।